لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى خصوصا على سيد الرسل وخاتم الانبياء وبعض شكر 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 في شكر شكر স্বপ্নধারা নিবেদিত প্রশ্নকরণ অনুষ্ঠানে আজকের পর্বে পাওয়ার্ড বাই লিলি দর্শক এই অনুষ্ঠানটি আপনারা প্রতিদিনই রমজান মাসের একই সময়ে সরাসরি দেখতে পান আজকে যারা সরাসরি প্রশ্ন করতে যাচ্ছেন স্ক্রিনে নিশ্চয়ই একটি নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করুন আমাদের কাছে এসএমএস করুন সেলফোনের মেসেজ অপশনেকে টাইপ করুন পিকে স্পেস আপনার নাম আপনার প্রশ্ন লিখে পাঠিয়ে দিন দুই চার এক চার একই নাম্বারে আমাদের কাছে ইমেল করুন পিকে এট দ্য রেট আর টিভি বিডি ডট টিভিতে প্রিয়দর্শক আর টিভির যে কোনো ইসলামিক আয়োজন আপনারা যদি ইউটিউবে দেখতে চান ভিজিট করুন ইউটিউব স্ল্যাশ আর টিভি ইসলামিক শো এই মুহূর্তে এই অনুষ্ঠানটি আপনারা টেলিভিশনের পাশাপাশি সরাসরি ফেসবুকেও দেখতে পাচ্ছেন যারা দেখতে চাচ্ছেন ভিজিট করুন ট্রিপল ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ আর টিভি আজকে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিজ্ঞ আলমেদিন দিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ খ্যাতিমান মোফাসের কোরআন ও কলামিস্ট ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স জামা মসজিদের সম্মানিত খতিব মোখতারাম হজরত মাওলানা হাফেজ লুৎফর রহমান আলহামদুলিল্লাহ আপনার কাছে প্রথমেই যে প্রশ্নটি করতে যাচ্ছি সেটি হচ্ছে রমজান মাসে অনেকের দাঁত রক্ত বের হয় অথবা শরীরে কোনো জায়গায় আঘাত লেগে রক্ত বের হয় এই রক্তটা বের হলে রোজার কোনো ক্ষতি হবে কিনা যদি বলতেন ইসম্লা রহমান রাহীম আলা রসুল করিম আম্মাবাদ ধন্যবাদ পবিত্র মাহের আমাদনে দাঁত থেকে যে রক্ত বের হয় এই রক্তের পরিমাণটা যদি খুব বেশি হয় আর যদি সেটা কণ্ঠনালির মধ্যে চলে যায় জিলে ফেলে এবং পরিমাণ যদি বেশি হয় এবং একাধিক হয় তাহলে রোজা ক্ষতি হবে অন্যথায় যদি যদি কেউ ফেলে দেয় দাঁত থেকে স্বাভাবিক যে রক্ত বের হয় অনেকের এটা থুতুর মাধ্যমে যদি ফেলে দেয় তাহলে আর কোনো সমস্যা নেই অন্যদিকে রক্ত শরীর থেকে কেটে গেলে বা অন্য যেটা বের হয় এতে কোনো সমস্যা নেই রক্ত একজন নিয়ে আরেকজনকে দেওয়া সেখানে কোনো দূষণীয় অপরাধ না রমজানের কোনো ক্ষতি হবে না তবে এই ক্ষেত্রে যদি ডাক্তারের স্বর্ণপন্ন হতে হয় এবং সে যদি মনে করেন যে এটা একটা মারাত্মক এখানে ইঞ্জেকশন দিতে হবে অথবা অন্যান্য চিকিৎসা গ্রহণ করতে হবে যেখানে রমজানের সমস্যা হবে ঝুঁকি রয়েছে তা সেক্ষেত্রে ব্যাপারটি ভিন্ন ধন্যবাদ মোহতারাম আরেকজন ভাই এখানে লিখেছেন যে মোহতারাম আমার ওপরে জাকাত আবশ্যক কিনা না বুঝবো কীভাবে ঢাকায় আমার ফ্ল্যাট আছে আমার বাড়ি আছে দ্বিতীয়ত আমার ব্যাংকে কোনো টাকা নেই ব্যাংকের কাছে আমি লোনও আছি সেক্ষেত্রে আমার জাকাতের বিধান কি ফ্ল্যাট এবং বাড়ি দুটোই আছে আর ব্যাংকে তিনি ঋণও নিয়ে বোঝা সহজ বোঝা সহজ একদম বাড়িওয়ালা ফ্ল্যাটওয়ালা যে জাকাত হয় না বোঝে না এটা একটা ঠিক না কারণ এই বোঝাটা এতটুকুন জ্ঞানে এলএম অর্জন করাটাও একটা ফরস তারপর ওনার সুবিধার্থ আমরা বলে দিচ্ছি উনি ফ্ল্যাট এবং বাড়ির উপরে জাকাত হয় না জাকাত হবে এই ফ্ল্যাট এবং বাড়ির ভাড়ার উপরে ইনকামের উপরে এখন ওনার কি পরিমাণ টাকা ইনকাম হচ্ছে এবং কি পরিমাণ ব্যয় হচ্ছে যদি উনি ঋণ থাকেন ইনকামের চেয়ে সব ব্যয় করার পরে যদি ঋণ থাকেন তাহলে আর জাকাত হবে না তো উনি যে ক্ষেত্রে বলেছেন যে আমি ব্যাংকে ঋণ আসি এখন সে ঋণ পরিশোধ করার পরেও যদি কোনো টাকা অবশিষ্ট না থাকে তাহলে আর জায়গাটা আর হচ্ছে না এটাই ওর ওনার মূল কথা আচ্ছা ধন্যবাদ মাথার আর এখানে যদি এমনটা হয় যে ধরেন এই ফ্ল্যাটটা কিনে রেখেছে পরবর্তীতে বিক্রি করার নিয়ত আছে কারণ বাড়ি তো যে যেহেতু আছে বাড়িতে উনি থাকছেন এখন এই ফ্ল্যাটটা নিয়েছেন বিক্রি করার নিয়তে বিক্রি করার মানে ভবিষ্যতে এটা ফ্ল্যাট হোক জায়গা হোক আর যেটা হোক উনি ভাড়াও দিচ্ছেন না বা কোনো কিছু করছেন না এটা উনি রিজার্ভ রেখেছেন দাম বাড়লে অত একটা সময় বিক্রি করবেন তাহলে ওনার জাকাত দিতে হবে ধন্যবাদ সম্মানিত শেখ আচ্ছা তারপরে এখানে প্রশ্ন করেছেন নবীন মাঝি সাইমুন একটি আইডি থেকে উনি লিখেছেন কারোর কাছে যদি এক লক্ষ বিশ হাজার টাকা থাকে এবং এক বছর এ টাকা ব্যাংকে থাকে এতে তো স্বর্ণের নিসাব আসে না তারপরেও কি তার জাকাত দিতে হবে কিনা না স্বর্ণের নিসাব আসাটা শর্ত নয় রৌপ্যের নিসাবটা আসলেই জাকাত দিতে হবে হ্যাঁ সাড়ে বাউন্ন যে রৌপ্য এই রৌপ্য পরিমাণ যদি থাকে তাহলেও তার জ্যাকারটা দিতে হবে শুধুমাত্র স্বর্ণের উপরেই নির্ভর করে জাকারটা জ্যাকারটা দিতে হবে বিষয়টা মনে হয় রৌপ্যের দাম কত সাড়ে বাউন্নবরি রৌপ্যের দাম তো এক লাখ যে এখন মানে 80000 থেকে শুরু করে 115 20000 টাকা পর্যন্ত তাইলে বোঝা গেল ওনা 1 আছে সেখানে কমপক্ষে সুই সুই হলো ওরা যাকাত হয়ে গেছে যদি আমরা একবার হাই লেভেলে ধরি তারপর ওনা যাকাত এখানে অনেক প্রশ্ন করতে পারে তাহলে স্বর্ণের নিসাব কেন আসছে স্বর্ণের হিসাবটা করলে তো অনেকের উপরে যাকাত ফরজ না আর রুপের হিসাব করলে গরিব মানুষ তো এখানে উপকৃত হচ্ছে সম্মানিত সহায়ক আচ্ছা এখন কেউ যদি মনে করে যে না আমি রৌপ্যের হিসাব কাউন্ট করব না যেহেতু হাদিসের মধ্যে আছে আমি স্বর্ণের টাকে হিসাব হিসাবে গ্রহণ করব গুনা হবে কিনা সেই ক্ষেত্রে না ওনার যদি জাকাতের পরিমাণটা খুব বেশি থাকে মানে স্বর্ণের হিসাব করলেই ওনার জাকাত হয়ে যাবে তাহলে স্বর্ণের হিসাবে উনি জাকাতটা দিবেন স্বর্ণের যে যে বিষয়টা আছে সেই টার্গেট অনুযায়ী নিসাবটা আছে ওই নিসাব অনুযায়ী উনি জাকাত দেবেন আর যদি এই লুকোচুরির নিয়েতে করে যে আমার স্বর্ণের হিসাবটা ধরলে আমার আর জাকাতটা আসছে একশো বছরও জাকাত আসবে আসবে না তাহলে সেটা ঠিক হবে না ঠিক আছে মানে এটা আসলে আমাদের আন্তরিকভাবে খেয়াল করতে হবে যে আল্লাহকে এখানে ফাঁকি দেওয়ার তো কিছু নাই আল্লাহ তালা যে সম্পদ দিয়েছেন সে আল্লাহ বারাকাও দিতে পারেন সম্পদের মধ্যে নিয়াজুল ইসলাম নাজিম লিখেছেন ভুলে যদি কেউ পানি বা কিছু খেয়ে ফেলে তাহলে রোজা হবে কিনা মোখতারাম না ভুলে পানি না শুধু পেট পুরেও যদি খাওয়া হয় তাহলে হাজি শরীফের মধ্যে আসছে যে তামাল্লাহু ও সাকাহু অর্থাৎ আল্লাহ তাকে খাওয়াইছেন আল্লাহ তাকে পান করিয়েছেন অতএব রোজাকে পরিপূর্ণ করবে এখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই তবে যখনই মনে আসবে যে আমি খাওয়াটা আমি রোজাদার তখনই সে এটাকে ছেড়ে দেবে এখন মনে আসার পরেও যদি খায় তাহলে রোজা ভেঙে যাবে সে যদি পুরে খায় আর যদি মনে না থাকে বাস খালাস কিন্তু যদি অনেকটা খাওয়ার পরে যদি মনে করে যে ঠিক আছে সামনে আছে খেয়ে নিই স্মরণে আসার পর। তাহলে কিন্তু আর রোজাটা থাকবে না কিন্তু এছাড়া পান করুক আর পেট পুরে খাক ভুলে তার কোনো রোজার ক্ষতি হবে না এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য জি ধন্যবাদ আসলাম একজন কল আর অপেক্ষা করছেন আমরা কথা বলার চেষ্টা করছি আসসালামু আলাইকুম আর অফমাতুল্লাহ আসসালামু আলাইকুম সালাম আসসালাম অরহমাতুল্লাহ জি আপনার প্রশ্নটা বলেন প্লিজ আমি মালিবাগ থেকে বদ্দুর বলছিলাম যে আকিকা আকিকা যদি আমি দুইবার দেই আকিকা যদি দুইবার দেই এটা কি হবে কিনা আচ্ছা আর কোনো প্রশ্ন আছে আপনার না আর আর আমার বাড়ি চার পাঁচ লক্ষ টাকা আছে চার পাঁচ লক্ষ টাকা আছে চার পাঁচ লক্ষ টাকা আমার ক্ষেত বন্ধক দেওয়া আছে ওইটা কি কোনো জায়গা দাসবে কিনা আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি আমাদের সঙ্গেই থাকুন আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ দুইবারে আকিকা দেওয়া মানে হচ্ছে এখন পুরোটা দিতে পারছে না এক ছেলে মানে এক ছেলের তো দুইটা ছাগল এখন একটা দিল আবার পরবর্তীতে আর একটা দিল এরকম করা যাবে কিনা আকিকার যে প্যাকেজটি সেটি হচ্ছে একেবারে সহিশুদ্ধ হাদিসের বিশুদ্ধ মত হচ্ছে সাত দিনের দিন আকিকা দিবে ছেলে হলে দুটি মেয়ে হলে একটি ছাগল দিতে হবে জি আচ্ছা সেকেন্ড অপশন রয়েছে চোদ্দো দিন আর থার্ড অপশন হলো একুশ দিন এর মধ্যে তার আকিকা দিতে হবে একবারে আঁকিকা দেওয়া শূন্য এখন যদি কেউ পাট পাট করে আঁকিকা দেয় বছর বছরব্যাপী যে দুই বছর পরে এটা আসলে মূলত আঁকিকার সৈশ্য নিয়মের মধ্যে পড়ে না আঁকিকার যে শর্ত সাপেক্ষ তা পড়ে না আঁকিকাটা যে শূন্য এই শূন্যার মধ্যে যে কয়টি শূন্য রয়েছে এই শূন্যগুলির মধ্যেও এটা পড়ে না সুতরাং একজন মানুষ আকিকা একবারই দেব একবারই তার জন্য দেওয়া শূন্য আর অনেকে মনে করেন যে আমার আকিকে ঠিক মতন দেওয়া হইলো কি না বড় হয়ে দেয় এটা সে দিতে পারে নফল কিন্তু আসল মূল আকিকাটা সে সময় আর আদায় হয় না মনে রাখতে হবে আঁকিকার যে শর্ত রয়েছে সে শর্তের বাইরে গিয়ে আকিকা দিলে সে আকিকাটা আসলে তার যে মানে নীতি সেটা আর থাকে না ধন্যবাদ মাতারাম আরও একজন কলার যুক্ত হয়েছেন আমরা কথা বলার চেষ্টা করছি আসসালামাইকুম যে আমার যে পাঁচ লাখ টাকা ব্যাংকে আছে আজকে দুই তিন বছর যাবত আমি তো আচ্ছা ঠিক আছে আপনি আমাদের সঙ্গেই থাকুন আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তালা আচ্ছা আমাদের এই বোন যে প্রশ্নটি করেছেন সম্পূরক আরেকটি বিষয় আমাদের ওই ভাই জিজ্ঞেস করেছিলেন যে চার থেকে পাঁচ লক্ষ টাকা ওনার মানে জমা আছে ব্যাংকে না এটা বলে নাই মানে জমা আছে সেটা যেখানেই হোক আগের দর্শক যিনি ফোন করলে মালিবাগ থেকে যুক্ত হয়েছিলেন সেটার উপরে জাকাত আসবে কিনা আর এই বোন যে জিজ্ঞেস করছেন পাঁচ লক্ষ টাকা ব্যাংকে আছে সেটার উপরে জাকাত পাঁচ লক্ষ টাকা ব্যাংকে থাকুক অথবা অন্যত্র সে নগদ এক জায়গায় রেখে দিক বা কাউকে ধার দিক অথবা কোনো একটা কাজ ইনভেস্ট করুক যে সব মিলিয়ে তার জাকাত আসবে আর একটা হচ্ছে যে পাঁচ লাখ টাকা নিঃসন্দেহে জাকাত আসবে যদি সেই টাকাটা ওনার উদ্বৃত্ত থাকে ঋণ না থাকেন তাহলে আসবে জাকাত কোনো ধরনের কোনো সন্দেহের অবকাশ নেই যদি জাকাত না দেন তাহলে উনি গুণায়েরও অধিকারী হবেন সুতরাং চার পাঁচ লাখ টাকা এটা স্বর্ণের মানে রৌপুরটা তো আসেই আর স্বর্ণেরটা এখন বর্তমানে আর আসে না স্বর্ণের দাম অনেকটা বেশি তবে রৌপর হিসাবে রূপার হিসাবে জায়গাটা অলরেডি চলে আসে এটা জায়গাটা দিয়ে দেবই তবে তবে এক্ষেত্রে মনে রাখতে হবে জাকাত দিলেই সম্পদ বৃদ্ধি পায় এটা মাথায় রাখলেই সুন্দর হয় অনেকের ধারণা যে এটাই আমার মূলধন এখান থেকে দিলে তো কমে যাবে এই জন্য অনেকে দিতে চানটা না তো এই টেন্ডেন্সি আমাদের চেঞ্জ করা উচিত

রোজা অবস্থায় হাতের নখ দাঁড়িয়ে না কাটা তো যাবে কোনো সমস্যা নেই তবে কেউ কেউ এটাকে মাখরুহ বলেছেন অপছন্দনীয় একটা কাজ এই জন্য নখ কাটতে গিয়ে যদি একটু বেশি কেটে ফেলে রক্ত হয় অথবা ব্যথা পায় এভাবেই বলা হয়েছে দিনের বেলায় এই কাজগুলি করাটা সিয়াম সাধারণত অবস্থায় মাক্রুহ বলা হয়েছে এর বেশি না কিন্তু এটা কাটলে বা এই কাজগুলি করলে রোজা যে নষ্ট হয়ে যাবে বা রোজা একটা ঝুঁকি হবে বিষয়টাও এমন না তবে এটা না করাটা উত্তম ধন্যবাদ মাস্তারাম তারপরে আরেকটা বিষয় আমি একজনকে দুই লক্ষ টাকা ঋণ দিয়েছি কিন্তু সে এখনও টাকাটা পরিশোধ করে নাই সেই দুই লক্ষ টাকা আমার টাকার সাথে সংযুক্ত হলে আমার ওপরে নিসাব পরিমাণ সম্পদ আসে যতদিন পর্যন্ত এই দুই লক্ষ টাকা সে না দেবে ততদিন আমি জাকাত দিব খিরা না দু লক্ষ টাকা উনি দিয়েছেন ধার দিয়েছেন ধার দিয়েছেন এখন সেটা উনি পাবেন উনি স্বেচ্ছা দিয়েছেন আর উনি এমন হয়তো এমন মানুষকেই দিয়েছেন যার কাছ থেকে উনি টাকাটা পাবেন বা ওনার পরিচিত লোকের কাছে দিয়েছেন সুতরাং ওনার টাকার সাথে এবং ওই দুই লাখ টাকার সাথে মিলিয়ে উনি জাকাতটা দিবেন তবে এমন যদি নিশ্চয়তা থাকে যে এই লোক আমার টাকা না দেওয়ার সম্ভাবনা বেশি এক সে ফ্রড সেকেন্ড হচ্ছে এতটাই অভাবী দীর্ঘদিন পর্যন্ত সে টাকাটা দিচ্ছে না এবং দেওয়াটা অনিশ্চিত বলে তার কাছে যদি প্রতীয়মান হয় তাহলে সে ওই জাকাতের টাকাটা দেওয়াটাকে স্থগিত করে রাখবে যখন পাবে তখন সে পুরোটা হিসাব করে দিয়ে দেবে এটাই হচ্ছে জি ধন্যবাদ আর একজন যুক্ত হয়েছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লাহ আমি সিরাজগঞ্জ থেকে রাফি বলছি জি আমার প্রাসঙ্গিক প্রশ্ন যে আমাদের দেশের একটি অঞ্চলে আরব দেশগুলোর সঙ্গে সঙ্গতি রেখে ধর্মীয় অনুষ্ঠান যেরকম রোজার ঈদ কুরবানি রীতি এগুলো পালন করা হয় আর প্রত্যেক রোজার মধ্যেই একটা বিতর্কের সৃষ্টি হয় যে তারাবিন নামাজ আসলে কত রাকাত এর কোনো স্থায়ী সমাধান দেয়া যায় কিনা বা এই ধরনের কোনো বিতর্কের যেন সৃষ্টি না হয় এটা নিরসনের জন্য আপনারা কোনো পদক্ষেপ নেবেন কিনা ধন্যবাদ ধন্যবাদ আপনি আমাদের সঙ্গে থাকুন আচ্ছা সম্মানিত শাহেক বলবেন তার আগে একটা বিরতির আসলে সময় হয়ে গেছে আমি বিষয়টি নিয়ে কথা বলবো সংক্ষেপ দু একটি কথা আমি বলে দিই ওয়াইসি যেখানে বারবার পরিকল্পনা নিচ্ছে ওয়ার্ল্ডের যে অর্গানাইজেশন মুসলমানদের যে সংগঠন বারবার তারা তাগাদা দিচ্ছে যে বিশ্বব্যাপী একসাথে করার জন্য কিন্তু রাসুল সাল্লাইসলাম হাদিস যেহেতু সরাসরি চাঁদ দেখার ব্যাপারে নিজেদেরকে বলা হয়েছে এর জন্য ইসলামিক স্কলাররা এটার দিকে যাচ্ছে না তো আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তালা ছোট্ট একটি বিরতি সময় হয়েছে প্রিয় দর্শক আপনারা দেখছেন স্বপ্নধারা নিবেদিত প্রশ্ন করুন কই স্পন্সর লিলি যাচ্ছি ছোট্ট বিরতিতে খুব শীঘ্রই ফিরছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বিরতির পরে আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আর টিভির সরাসরি প্রশ্নোত্তরমূলক নিয়মিত আয়োজন স্বপ্নধারা নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানের আজকের কো স্পন্সর লিলি আলোচনা করছেন সম্মানিত শেখ মুহতারাম বাউলানা লুৎফর রহমান আচ্ছা বিরতির আগে এক ভাই সম্ভবত পাবনা থেকে আপনার কাছে জিজ্ঞেস করছিলেন একই দিনে ঈদ এবং একই দিনে চাঁদ দেখে রোজা ভাঙ্গা বা রোজা রাখা কেন একত্রিত হতে পারছে না বিশ্ব ধন্যবাদ ভাইকে এই বিষয়টা নিয়ে কিন্তু গবেষণা চলছে এবং বিষয়টি খুব সহজ নয় জটিল বিষয় যে গোটা বিশ্বে বা অন্তত আরব দেশসমূহ বা আমরা যারা রয়েছি এরা একাত্রে আরবকে ফলো করে ইটিত করা যে বিষয়টা এই বিষয়টা নিয়ে ইসলামিক স্কলারদের মধ্যে অনেক গবেষণা রয়েছে ওয়াইসিউ এটাকে নিয়ে অনেক ধরনের অনেক পদক্ষেপ নিয়েছে তারা আগানোর চেষ্টা করেছে বাট জটিলতা অনেক রয়েছে বিধায় একদমত পছন্দ করা অসম্ভব অর্থাৎ এইটা জটিল কোনো বিষয় না এইটা আমরা আমাদের মতন যে আমরা ঈদ করি রোজা রাখি নিয়তর অ্যাসোসিয়েশন বলতেছেন হ্যাঁ নিজ ভখণ্ডে হ্যাঁ সেক্ষেত্রে সেক্ষেত্রে এটা আমরা রাইট রয়েছে আর উনি ন্যাশনাললি যেটা ইন্টারন্যাশনাললি যেটা বলছেন সেটাটা সময় সাপেক্ষে এটা নিয়ে আসলে আমাদের এবং এটা এটা আরেকটা বিষয় সম্মানিত সহায়ক আমি আপনার সাথে অ্যাড করতে যাচ্ছি

দরকার নেই দেশীয় যে সমস্ত বিধিবিধান রয়েছে আমাদের দেশে বসবাস করি আমাদের দেশে যে নিয়ম সেটা ফলো করাটা উত্তম জি ধন্যবাদ মোস্তারাম তারপরে আরেকটা প্রশ্ন জাকাতের টাকা কাউকে উল্লেখ না করে দেওয়া যাবে কিনা আমরা জানব ইনশাল্লাহ আরো একজন কলার অপেক্ষা করছেন আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আসসালাম জি আপনার প্রশ্নটা বলেন আমি আমি ডায়াবেটিস পেশেন্ট আমি ইনসুলিন দিতে নিতে বলছে ডাক্তার তো আমি ইফতারির ইফতারির পূর্বে আধা ঘন্টা পূর্বে বা বিশ মিনিট পূর্বে ইনসুলিন নিতে পারবো কিনা আচ্ছা ঠিক আছে ভাই আপনি আমাদের সঙ্গেই থাকুন আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তালা আমরা এই প্রশ্নটা পরে কথা বলি মাস্তারাম যেটি বলছিলাম যে জাকাতের টাকা অনেক সময় আত্মীয় স্বজন গরিব যাদেরকে দিলে যদি জানে যে এটা জাকাতের টাকা নিতে চাইবে না সেক্ষেত্রে গোপন রেখে তাকে হাদিয়া স্বরূপ দেওয়া যাবে কিনা না হাত দিয়ে সব যিনি জাকাত দেবেন উনি জানলেই হলো এবং উনি জাকাত যাকে দিবেন উনি জাকাত পাওয়ার উপযুক্ত কি না এই দুইটা জিনিস যদি সঠিক হয় তাহলে উনি জাকাত দিতে পারবেন অনেক সময় নিজের খুব নিকটতম আত্মীয় স্বজনকে টাকা দিতে হয় শ্বশুর বাড়ির দিক থেকে বাবার বাড়ির দিক থেকে মায়ের বাড়ির দিক থেকে একজন এমন একজন সম্মানিত লোক সম্মানিত মানুষ যিনি হঠাৎ করে জাকাত পাওয়ার উপযুক্ত হয়ে গেছেন এখন তাকে তো বলা যাবে না নেই না আমি আপনার জাকাতের টাকাটা দিলাম এটা বলার দরকার নেই কোনোভাবেই বলবেও না বলার দরকার নেই না বলে দিলেই তো জাকাত আদায় হয়ে যাবে এবং এটা নিষ্প্রয়োজন বলা সুতরাং ওনার সম্মানার্থে আপনি ওনাকে টাকা দিবেন সহযোগিতা হিসেবে আর আপনি নিয়ত করলেন যেহেতু উনি জাকাত পাওয়ার পর উপযুক্ত হয়েছে আমি ওনাকে জাকাত দিলাম এটা ব্যক্তিগত একটা চিন্তা থাকলেই হয়ে গেল জাকাত ঢাল মানে ঢোলঢোল পিটিয়ে ঢাকঢোল পিটিয়ে আমাদের জাকাত দেবো এটা জরুরি না ধন্যবাদ আরেকটি প্রশ্ন এখানে দেখা যাচ্ছে যে ডায়াবেটিসের পেশেন্ট উনি তো সেক্ষেত্রে ইনহেলার ব্যবহার করতে পারবে কিনা বা ইনসুলিন ব্যবহার করতে পারবে কিনা ইনসুলিন ব্যবহার করা ইসলামিক স্কলার জায়েজ বলেছেন কারণ ইনসুলিন ব্যবহার করলে আপনার শরীরের কোনো পাকস্থলিতে যায় না সেকেন্ড হচ্ছে শরীরের শক্তি বা এনার্জি এটা গ্রো হয় না বা ক্ষুধা নিবারণ হয় না এটা যাবে এটা খুবই স্কিনের উপরে দেওয়া হয় মাংসে দেওয়া হয় এটা যাবে এটা ইসলামিক স্কলাররা বলছেন এটা জায়েজ রয়েছে এবং এখানে যেহেতু পেটের ভিতরে মেটায় না জি ধন্যবাদ মোহতারাম আচ্ছা এখানে তারাবির নামাজের ব্যাপারে প্রশ্ন করেছেন যে মোহতারাম প্রতিদিন যদি বিশ টাকা তারাবি পড়তে না পারি তাহলে কোনো সমস্যা আছে কিনা মাঝে মাঝে বিশ টাকাত পড়ি মাঝে মাঝে বারো রাখাত পড়ি ষোলো টাকাত পড়ি যখন খুব ভালো খুব ভালো এটা আপনি বিশ টাকাত পড়ার চেষ্টা করুন আপনি না পারলে বারো টাকাত পড়ুন না পারলে আট টাকাত পড়ুন কিন্তু কোনোটার উপর আপনি মানে বসে থাকবেন না যে না আমি আট টাকাতে বেশি পরা যাবে না বারো টাকাতে বেশি পরা যাবে না বিশ টাকাত পরা যাবে না অথবা বিশ টাকাত না পারলে হবে না এটার উপরে এই ইগোর উপরে না থেকে আপনি যখন যেটা মন চায় সেভাবেই আপনি পড়ুন নফর এবাদত যত বেশি পড়বেন ততই ভালো বিশ টাকা পড়ার ব্যাপারে অনেক কথা রয়েছে অনেক যুক্তি রয়েছে অর্থাৎ যদি কেউ পড়তে পারে নুর নালানুর মানে যেটা খুব বেস্ট

ব্যাপারে হলো উনি যদি চালায় তাহলে ওইটা হলো ইনকামের একটা মাধ্যম যদি এটা ভাড়ায় দেন তাহলে যে ভাড়ার যে টাকাটা আসছেন ডেলি অথবা মান্থলি এটা ওনার ইনকাম আসছেন সেই ইনকামে হবে ঠিক আছে ওটার উপরে বাট এইটা আলাদা করে আবার ধরতে হবে না যে এটা উপরে জাকাত আসছে আর উনি যে ঋণ আছেন পঞ্চাশ হাজার টাকা আর ষাট হাজার টাকা তো ওনার মানে কি বলে সেখান থেকে পঞ্চাশ হাজার

নামাজে চার পর পরপর তারাবির নামাজে সুহান আদিল মুলকে আল মালা কুদি একটি দোয়া পড়া হয় এই দোয়াটি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সবসময় এভাবে পড়েছেন কি না না রসুল আকরম সাল্লাহ আলী চার রাকাত নামাজের পরে যে এই দোয়াটি এটা হাদিস শরীফের মধ্যে নেই সই হাদিসের কোনো রাওয়াতের মধ্যে এটি পাওয়া যায় না তবে এটা পড়ার ব্যাপারে বিশুদ্ধ কোনো ওরকম মতও নেই তবে চার রাকাতের পরপর যে বিরতি দেওয়া হয় এটা হলো তারাবি এটা হচ্ছে রিল্যাক্স বা বিশ্রাম অথবা এটাকে বলে আরামদায়ক একটি নামাজ এটা এখানে শুধুমাত্র অন্য অন্য এবার অন্যান্য কিছু আমল করতে পারে এবং এখানে একটা তারা রেস্ট নেবেন বিধায় এটুকু সময় দেওয়া কিন্তু আমাদের দেশে এই সময় মূল করে মালা কুঁত যেভাবে পরে ওর মালায় রুখ সবাই বললেই দাঁড়াই যায় এটা আসলে কোথাও কোনো হাতির শিল্পের মধ্যে এরকম তরিকা দেওয়া নেই আচ্ছা তারপরে কোরআন নাজিলের মাসে কোরআন চর্চা করুন এই কোরআন চর্চা দ্বারা কি বোঝানো হয়েছে কোরআন চর্চা বলতে যারা কোরআন পড়তে পারে না তারা কোরআন শিখবে তাদেরকে শিখাবে তেলাওয়াত করবে কোরআন নিয়ে গবেষণা করবে এবং কোরআন প্রচার প্রসারের কাজে নিজে এবং নিজের মানে সাধ্য অনুযায়ী যা যা প্রয়োজন যার যা রয়েছে সেখান থেকে তার অবস্থানকে ভূমিকা রাখবে এটাকেই কোরআন চর্চা বলে আমি কোরআন মসজিদে পড়ানোর শিক্ষার ব্যবস্থা করবো বয়স্কদের ব্যবস্থা করবো বাচ্চাদের ব্যবস্থা করব আমি নিজে শিখব বাসায় পরিবার সদস্য সদস্যবৃন্দ যারা রয়েছে তারা কোরআন শরীফ অর্থ সহকারে পড়বে কোরআন শরীফ শুদ্ধ করবে কোরআন শরীফ অন্য কিছু শিখাবে এই যে আমরা এইখানে যে কোরআন শরীফ এই যে আমরা যে কোরআন নিয়ে আলোচনা করছি হাদিৎ এটাও কিন্তু একটা মাধ্যম এটাও কোরআন চর্চার একটি মাধ্যম কিন্তু সুতরাং এইভাবেই কোরআন বুঝে শুনে তেলাওয়াত করা মানুষকে শুনানো বুঝানো আমল করা সব মিলিয়ে কোরআনের প্রচার প্রসারের যে কোনো কাজে অংশগ্রহণ করা কি কোরআনের কোরআন চর্চা বলা হয় বলা হয় জি ধন্যবাদ ইফতার যখন সামনে আসে তখন আমরা কি করব দোয়া পড়ব কোরআন পড়ব না জিকির আজগার করবো না কোরআন শরীফ না ইফতার সামনে আসলে জিকির আজগার করা এবং দোয়া করা দুইটা হাদিস সম্মত বেশি পায়টি বেশি দেওয়া হয়েছে এর মধ্যে একটা হচ্ছে যে ইফতারের সামনে নিয়ে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ অথবা ইয়াওয়া সিয়াল ফাদুলি গফিরলি দুরশ শরীফ এই দোয়াগুলি পড়া আল্লাহর সিকির আজগার আল্লাহর বড়ত্ব প্রমাণ করা অলিতু কাব্বির আলা মা আর একটা হচ্ছে দোয়াও করা যেতে পারে যে ইফতারের সামনে নিয়ে আল্লাহর কাছে এই মর্মে প্রার্থনা করা আল্লাহ তালা আপনি আমাদের ক্ষমা করুন বিশ্ববাসীকে ক্ষমা করুন দুটি জিনিসের যে কোনো একটি আপনি বেছে নিতে পারেন তবে দোয়ার মধ্যেও জিকির রয়েছে জিকিরের মধ্যেও দোয়া আছে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আপনি যদি বলেন সেটা একটা যেমন জিকির এবং এটাও কিন্তু একটা দোয়া সেজন্য দোয়াও আপনি করতে পারেন দোয়ার মধ্যেই তো জিকির সাধারণত থাকে জি ধন্যবাদ আসসালাম আচ্ছা আর একজন যুক্ত হয়েছেন কথা বলার চেষ্টা করছি আসসালামু আলাইকুম জি আপনার প্রশ্নটা বলেন প্লিজ ভাইয়া ওই যে আমি হচ্ছে মানে নামাজ পড়ি বুঝছেন নামাজ পড়ি নামাজে হচ্ছে ওই যে যাই নামাজের উপরে তসবি তেলাত করি তসবি তেলাত করি ওখানে ধরেন যে একটু হাত লাড়াচাড়া করি কিংবা ব্যায়ামের মতো করি এটা করা যাবে আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি আপনি আমাদের সঙ্গে থাকুন আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাসবিহ যখন তেলাওয়াত করে তাজবি পড়ে অনেকে দেখা যাচ্ছে আহাতে ই হচ্ছে একটু হাতটাকে নাড়াচ্ছে অথবা পাটা একটু লম্বা করছে আবার পাটাকে গোছাচ্ছে স্টায়ার্ড লাগতেছে শরীরটাকে মানে দাঁড় করিয়ে একটু শরীরে মোচড় দিচ্ছে এগুলো যাচ্ছি শুনুন আল্লাহ ফাঁকা আমাদেরকে স্বাস্থ্য দিয়েছেন শরীরটা দিয়েছেন এর পরিচর্যা এটাকে সুস্থ রাখা যত রকম সম্ভব দায়িত্ব আমাদের দীর্ঘ সময় একজন মানুষ নামাজ পড়লে তার শরীরের বা ওই যে উনি যেটা বলছেন এটা এটা তো স্বাভাবিক একটা বিষয় এখানে এটা করা যাবে এটা করলে কখনই কোনো গুণও হবে না এবং এটা তো আমি ইচ্ছা করে করছি না দীর্ঘ সময় বসে আছি পাটা আমি একটু খুলে দিছি অর্থাৎ হাটটা টান দিয়েছি এটা হলো দিয়া দৈনন্দিন বা সাধারণত আমাদের একটা মানে সহজত প্রবৃতি যেটাকে বোঝায় একটা সাধারণ অভ্যাস নিয়ম এছাড়া আর কিছুই না কোনো অপরাধ না ধন্যবাদ তারপরে এখানে লাইলাতুল ইসলাম লিখেছেন আসসালামু আলাইকুম মেয়েদের মাসিক হলে ফোনে অনলাইনে কোরআন শিক্ষা গ্রহণ করতে পারবে কিনা আর মুখে উচ্চারণ করতে পারবে কিনা হ্যাঁ পারবে মেয়েরা যদি এই পিরিয়ডের সময় ওনার কোরআন শিবির স্পর্শ করাটা নিয়ে ওনাদের মানে কোরআন শরীফ স্পর্শ নিয়ে মতানৈক্য রয়েছে তারপর স্পর্শ না করাটাই উত্তম এখন কোন শরীফ শিক্ষার ক্ষেত্রে এবং হাফেজা যদি হন তেলাত করার যদি হয় মুখস্থ করার যদি এই টেন্ডেন্সি এবং এইটার ভিতরে যদি থাকেন তাহলে উনি পড়তে পারবেন অনলাইনে উনি কোন শোনাতে পারবেন পড়তে পারবেন শিক্ষার্থী হিসাবে এটা মনে রাখবেন আমাদের দেশে কিন্তু খুব সহজভাবে বলে দেয় যে মিসপিরিয়ডে কী পড়া যাবে না ধরা যাবে না কিন্তু গভীরে যায় না অসংখ্য দলিল রয়েছে হাদিস শরীফের মধ্যে রয়েছে এই যারা ছাত্রী যারা কোরআন শিক্ষা গ্রহণ করেন হাফেজাম যাদেরকে কোন বিয়াদ রাখার ক্ষেত্রে তেলহত করা খুব জরুরি ওনাদের জন্য কিন্তু অনেক রুকসাত রয়েছে মশালা রয়েছে এটা মনে রাখতে হবে কারণ একদম নারীর দশ দিন এই প্রবলেমটা থাকতে পারে প্রতি মাসে দশ দিন থাকলে তার জন্য একটা বিপদ সেজন্য উনি কোরআন শরীফ শুনতে পারবেন এরকম একজনে শোনাচ্ছেন শুনতে পারবেন পড়তেও পারবেন প্রয়োজন সাপেক্ষে আচ্ছা প্রয়োজন সাপেক্ষে পড়বেন যে যদি উস্তাজা না হন মানে নারী শিক্ষিকা না হলে উনি কি আপনার সাধারণ মানুষ যিনি উনি কি ভেঙে ভেঙে পড়বেন না আয়াত যদি পড়ে সমস্যা আছে না আয়াত কি পড়বেন উনি উনি ভেঙে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন পুরো আয়াত পড়বেন একজন সাধারণ মানুষ যিনি শিক্ষিকা না বা শিক্ষার সাথে জড়িত না শিক্ষা এবং যারা এই হাফেজা এবং শিক্ষার সাথে জড়িত না ছাত্র ছাত্রী যারা না তারা কিন্তু এই নিয়মটা ফলো করতে পারবেন তাদের উপরে মাস্টার একটা থাকে না তারা শুধুমাত্র আলহামদুলিল্লাহ রব আলম বলতে পারবে একটা দোয়া হিসাবে দোয়া হিসাবে তারা বলতে পারবেন বাট একটা সুরাওরা পড়বেন কড়াশুগ পড়বেন স্পর্শ করবেন এই ব্যাপারটা অধিকাংশ ক্ষেত্রেই নিচে দিচ্ছে যে না এটা করা যাবে না এর মতটা খুব বেশি জি আচ্ছা এরপরে যে প্রশ্নটি আপনার কাছে করা হয়েছে স্বামী এবং স্ত্রী নামাজ পড়ছেন বা স্বামী নামাজ পড়ছেন স্ত্রী পাশে বসে আছেন বা স্ত্রী স্বামী একসাথে নামাজ পড়তে গিয়ে স্বামীর চোখ স্ত্রীর দিকে গেল বা স্ত্রীর চোখ স্বামীর দিকে গেল নামাজের কোনো ক্ষতি হবে না অনাকাঙ্খিতভাবেও জিতেই পারে কিন্তু ইচ্ছাকৃতভাবে বা এই চোখ যাওয়ার পরে নিজের মধ্যে কোনো ধরনের কোনো মানে একটা প্রতিক্রিয়ার সৃষ্টি না করা এটা এটা হতে পারে তবে চোখ কেমনে যাবে চোখ যাওয়া না যাওয়ার জন্য পদক্ষেপ হচ্ছে একাত্রে নামাজ পড়লে স্ত্রী পিছনে নামাজ পড়বে স্বামী সামনে দাঁড়াবে আর একটা হচ্ছে স্ত্রী নামাজ পড়ছেন হঠাৎ করে স্বামী সামনে দিয়ে যাচ্ছেন পারিবারিকভাবে দেখছেন এইটা তো নর্মালি একটা বিষয় নর্মাল একটা ইস্যু তবে এটাই মনে রাখতে হবে যে যখন এবাদত বন্দীগীতে যে যে থাকুক তাকে সেভাবেই থাকতে দেওয়া উচিত এবং কোনো ক্রিয়া প্রতিক্রিয়া রিয়াকশন মনের মধ্যে যেন না আসে বা এমন কোনো বিষয় যেন চলে না আসে এটাই অ্যাভয়েড করে চলা উচিত জি ধন্যবাদ মাতারাম জাজাকাল্লাহ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আল্লাহ তালা আপনাকে উত্তম প্রতিদান দান করুন আমেন সুপ্রিয় দর্শক আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বপ্নধারা নিবেদিত প্রশ্ন করুন কই স্পন্সর লেলে আজকে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি যা কিছু শুনলাম আমরা প্রত্যেকে আমল করার চেষ্টা করবো ইনশা আল্লাহ তালা আগামীকাল একই সময় আবার দেখা হবে সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে ভালোবাসা এবং দোয়া থাকলো সবার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ অবরাকাত